শনিবার সকালে চট্টগ্রামের 15 নম্বর কোস্টগার্ডের ঘাট থেকে শুরু হয় মৎস্য বিভাগের অভিযান। যোগ দেন কোস্টগার্ড ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। প্রায় 2 ঘন্টা ধরে গভীর সমুদ্রে চলে অভিযান। এ সময় আনোয়ারা পতেঙ্গা সমুদ্র উপকূলের প্রায় 30 থেকে 50 নটিক্যাল মাইল জুড়ে অভিযান চলে। তবে আসার কথা হলো পুরো উপকূলের কোথাও দেখা মেলেনি জেলেদের নৌকা। এটিকে সাফল্য হিসাবে দেখছেন মৎস্য কর্মকর্তারা, বলছেন কড়াকড়ি আর প্রচারণায় আগের থেকে অনেক সচেতন জেলেরা। আমরা খুবই আশাবাদী যে আমরা কোনো জেলে জেলে নৌকা এবং মৎস্য কোনো কিছুই আমাদের চোখে এখনো পর্যন্ত দৃষ্টিগোচর হয়নি। যেই সময়টায় নিষেধাজ্ঞা আরোপ করা আছে সেই সময় যাতে কেউ আইন লঙ্ঘন করে কোনো প্রকার মৎস্য আহরণ করতে না পারে, আমরা সেটা ধরে রাখার জন্য চেষ্টা করব। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জরিপে দেখা যায় নিষেধাজ্ঞা মানায় 2021 সালে 51% মা মাছ ডিম ছাড়ার সুযোগ পায়। এতে প্রায় 40,000 কোটি জাটকা ইলিশে পরিণত হয়। কর্মকর্তারা বলছেন বিশ্বে মোট ইলিশ আহরণের 86% যোগান দেয় বাংলাদেশ। দেশে বর্তমানে বছরে ইলিশ আহরণ হয় প্রায় 5,65,000 টন। এবার নিষেধাজ্ঞার পর ইলিশ আহরণ বাড়বে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা আশা করছি যে হাজার হাজার ইলিশ, লক্ষ লক্ষ ইলিশ আপনার উজানে যাবে ডিম দিতে। মা ইলিশগুলো নির্বিঘ্নে ডিম ছাড়ার পর যখন আবার সমুদ্রের দিকে ফিরে আসবে তখন অনেক ইলিশ আবার জেলেদের জালে ধরা পড়বে। দেশে ইলিশ আহরণে জড়িত প্রায় 3.5 লাখ জেলে, এর মধ্যে চট্টগ্রামে আছে প্রায় 20,000। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।